হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা আমি আজকে তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব অলরেডি আমি এর আগের একটা ভিডিওতে যে ডিসঅর্ডারগুলো আছে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এগুলো নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি খুব ইম্পর্টেন্ট কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই ওটা কিন্তু মন দিয়ে দেখে নেবে আর আজকে যে ভিডিওটা দেব সেটা হলো জেনেটিক ডিসঅর্ডার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকেও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো ভালো করে শোনো তোমাদের কিন্তু পুরোটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি আমাদের ডাব্লিউ বি এসএসসি এস কিন্তু লাইফ সায়েন্সের ব্যাচ কিন্তু অলরেডি চলছে নতুন ব্যাচ শুরু হয়েছে যদি তোমরা কেউ জয়েন হতে চাও দেরি করো না এখনই জয়েন হয়ে যাও কারণ কখন নোটিফিকেশান দিয়ে দেবে তখন কিন্তু মনে হবে যে অনেকটা দেরি করে ফেললাম শুরু করতে তো এই চিন্তাধারাটা বা এই মনে যেন এই চিন্তাটা না আসে যে সিলেবাস শেষ করতে পারলাম না তো ক্লাসে জয়েন হয়ে যাও নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা ক্লাসে জয়েন হয়ে যেতে পারবে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য তো প্রথম আমরা দেখব যে জেনেটিক ডিজর্ডার সেটা দেখো কাইন ফিল্টার সিনড্রোম ঠিক আছে এক্ষেত্রে কি হয় আমরা কি পড়েছি এর আগের দিন দেখবে সেক্স ডিটারমিনেশন যে ক্লাসটা করিয়েছি হ্যাঁ ওখানে আমরা কী দেখেছি মেলদের ক্ষেত্রে কোন সেক্স থাকে এক্স জিন থাকে এক্স আর ওয়াই আর ফিমেলদের ক্ষেত্রে থাকে হলো এক্স এক্স তো যদি কোনো কারণে কোনো অসুবিধার কারণে ফি মেলদের ক্ষেত্রে এক্স ওয়াইয়ের জায়গায় একটা এক্স এক্সট্রা হয়ে যায় বা এক্স ওয়াইয়ের জায়গায় একটা ওয়াই এক্সট্রা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে অসুবিধাগুলো দেখা দেয় একটা মেল পার্সনের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে হলো কাইন্ড ফিল্টার সিনড্রোম এটা ফিমেলদের ক্ষেত্রে দেখা দিতে পারে ফিমেলদের ক্ষেত্রে কি হয় একটা এক্স এক্সট্রা এসে যুক্ত হয় দুটো এক্সের জায়গাতে হুম এক্ষেত্রে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে মেন্টালি একটা যে মানসিক যে গঠন হ্যাঁ এই গঠনের এগুলো কিন্তু নর্মাল বা স্বাভাবিক মহিল মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে যেরকম হয় সেরকম কিন্তু হয় না নেক্সট দেখো চলো টার্নার্স সিন্ড্রোম হুম টার্নার্স সিন্ড্রোমে কি হয় ফিমেল হ্যাজ সিঙ্গেল সেক্স ক্রোমোজোম মানে কেমন হয় ব্যাপারটা দেখো এই যে এক্স জিরো অনলি ওয়ান এক্স থাকে ঠিক আছে এক্ষেত্রে কী হয় ওভারিজ আর রুডিমেন্টারি অপরিণত হয় ওভারিজগুলো অপরিণত হয় ফিমেলদের ক্ষেত্রে নেক্সট ডিজার্টার দেখো ডাউন সিন্ড্রোম হ্যাঁ ডাউন সিনড্রোমে কী হয় এক্সট্রা ক্রোমোজোম ইজ অ্যাডেড টু টোয়েন্টি ফার্স্ট অটোজোমাল ক্রোমোজোম হ্যাঁ টোয়েন্টি ফার্স্ট অটোজোমাল ক্রোমোজোমে কী হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোজোম এসে অ্যাড হয়ে যাচ্ছে যার ফলে যে ডিজিজটা দেখা যাচ্ছে সেটাকে বলতে ডাউন সিন্ড্রোম এক্ষেত্রেও কিন্তু মেন্টাল ডিটারনেস দেখা দেয় পাতাউস সিনড্রোম এটাতে কি হচ্ছে এটাতেও এক্সট্রা ক্রোমোজোম অ্যাড হচ্ছে এটা কোথায় অ্যাড হচ্ছে থার্টিন্থ অটোজোমাল ক্রোমোজোমে অ্যাড হচ্ছে এটাতে কি হয় দেখবে শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ঠোঁটটা একটু কাটা থাকে একটা কাটমার্ক থাকে লিপে তো সেটা কিন্তু সেইটাকে বলা হচ্ছে হলো সিনড্রোম এটা কি কারণে হচ্ছে এই থার্টিন্থ অটোজোমাল ক্রোমোজোমে যদি একটা এক্সট্রা কোনো ক্রোমোজোম এসে যুক্ত হয় সেক্ষেত্রে এটা হচ্ছে নেক্সট সেল অ্যানিমিয়া এটাও কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার এক্ষেত্রে কি হয় কোথায় চেঞ্জ হয় দেখো ইলেভেন্থ হ্যাঁ ইলেভেন্থ অটোজোমাল ক্রোমোজোমে কিন্তু এক্ষেত্রে একটা চেঞ্জ দেখা দেয় এক্ষেত্রে কি হয় এরিথ্রোসাইটগুলো ডিস্ট্রয়েড হয় খুব কুইকলি ভীষণ তাড়াতাড়ি কিন্তু এরিথ্রোসাইটগুলো ডিস্ট্রয়েড বা ধ্বংস হয়ে যায় নেক্সট দেখো বলেছে কি ফিনাইল কিটোনউরিয়া হ্যাঁ ফিনাইল কিটোনিউরিয়া কি টুয়েলথ অটোজোমাল ক্রোমোজম আমি এটাকে শর্টে লিখেছি এসি লিখেছি টুয়েলথ অটোজোমাল ক্রোমোজোমে যদি কোনো এক্সট্রা জিন এসে যুক্ত হচ্ছে বা কোনো চেঞ্জেস দেখা দিচ্ছে সেক্ষেত্রে এটা হয় এটাতে কী হয় ইনবর্ন এরর ইন মেটাবলিজম মানে আমাদের যে হজম করার ক্ষমতা আমাদের শরীরে মানে মেইনলি কী হয় এটাতে যে অ্যাসিড আছে ফিনাইল অ্যালানিন সেখানে একটা সমস্যা দেখা দেয় আর যেটা কি করছে আমাদের মেটাবলিজমের জায়গায় গিয়ে কিন্তু একটা অসুবিধা সৃষ্টি করছে নেক্সট দেখো হিমোফিলিয়া এই নামগুলোর সঙ্গে তোমরা নিজেরাই পরিচিত যে হিমোফিলিয়া সেল অ্যানিমিয়া কালার ব্ল্যানিস এগুলো একদম কমন নাম হিমোফিলিয়া কী হয় জিন রেসপন্সিবল ইজ লিঙ্কড উইথ সেক্স ক্রোমোজম এখানে যে জিনটা রেসপন্সিবল থাকে সেটা সেক্স ক্রোমোজমের জিন লিড টু ফেইল অফ ব্লাড ক্লটিং হ্যাঁ রক্তের যে জমাট বাঁধা সেই জমাট বাধাটা কিন্তু এক্ষেত্রে হতে পারে না নেক্সট দেখো কালার ব্লাইন্ডনেস হ্যাঁ এটাও হলো সেক্স ক্রোমোজোমাল ডিজিজ এক্ষেত্রে কি হয় লিড টু ফেইলিয়র টু ডিস্টিংগুইশ রেড অ্যান্ড গ্রিন কালার হ্যাঁ এক্ষেত্রে ব্যক্তি লাল এবং সবুজ রঙের মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্সিয়েট বা ডিস্টিংগুইশ করতে পারে না চিনতে পারে না হ্যাঁ লাল আর সবুজ রঙটা কিন্তু সে বুঝতে পারে না তো এই কটা হলো জেনেটিক ডিসঅর্ডার তো যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আর যারা ডাব্লুবি এসএসসি দেবে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট তো খুব ভালো করে এই কটা একদম রেডি করে নেবে তো আশা করি সবার ডাউটস ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ